श्री लक्ष्मण बेरा ज्वेलार्स खाँटी सोना एवं सठिक दाम पार्कर पूर्व बाजार पोस्ट ऑफिसर सामने दूरभाष 03-210-255-046 एलपी ज्वेलार्स शुभ समय सब समय। আমফানের পরবর্তী প্রভাবে সুন্দরবন অঞ্চলের যে সকল সবুজ উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলির উপরিভাগ শুকিয়ে তামাটে রং ধারণ করেছে। এই ধরনের সংক্রমণকে বলা হয় টপ ডাইন ডিজিজ। সুন্দরবন অঞ্চলে এই ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে মূলত ঘূর্ণিঝড় আমফান শেষ হয়ে যাওয়ার ঠিক পরেই। তবে আইলার পরবর্তী সময়েও এমন সংক্রমণ দেখা গিয়েছিল, কিন্তু আমফানের পরে সুন্দরবন অঞ্চল জুড়ে টপ ডাইং ডিজিজ সংক্রমণে এখন আক্রান্ত কোটি কোটি গাছ। তবে গবেষণা করে দেখা গিয়েছে আমফানের পরবর্তী সময় উদ্ভিদগুলি এই রূপ সংক্রমণে আক্রান্তের প্রধান কারণ হল সুপার সাইক্লোনের গতিবেগ ও নোনা জলের উচ্চতা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড় আমফানের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 190 থেকে 220 কিলোমিটার ও নদীর নোনা জলের উচ্চতা ওই সময় ছিল অনেক বেশি। তাই হাওয়ার সাথে বা ঘূর্ণাবর্তের সাথে অতি সহজে নোনা জলের ছোট ছোট কণা প্রবাহিত হয়ে গাছের পাতায় বা গাছের বিভিন্ন অংশে ক্রমাগত আঘাত করেছে। সেই লবণের আঘাত করা স্থানগুলিতে সূর্যালোক পড়ার সাথে সাথে ক্ষত সৃষ্টি হয় এবং পুরো পাতাটিকে অথবা গাছের বিভিন্ন অংশকে সংক্রামিত করে ফেলে। পরবর্তী পর্যায়ে পাতাটি ঝলসে তামাটে রঙের শুকনো পাতাতে পরিণত হয়। গাছের পাতা অথবা পাতার ক্লোরোফিল এমনকি গাছের কোনো অংশই যেহেতু লবণের স্পর্শ সহ্য করতে পারে না, তাই এই সংক্রমণ অতি সহজেই গাছের প্রভাবিত অংশে ছড়িয়ে পড়ে। সরকারি সূত্রে জানা যায় আমফানে সুন্দরবনের ম্যানগ্রোভ ভেঙেছে 2.5 লক্ষ। এছাড়াও সুন্দরবনের বহু ম্যানগ্রোভ বর্তমানে টপ ডাইং ডিজিজ এ প্রভাবিত হওয়ার ফলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। আর তাই সুন্দরবনের এই ম্যানগ্রোভের ক্ষতি পৃথিবীকে ধ্বংসের দিকে এক ধাপ এগিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবনের গবেষক ও সহকারী অধ্যাপক প্রদীপ গিরির প্রতিবেদন, বিশ্ব সমাচার। ডক্টরস নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল, জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস, ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার, মোবাইল 9732594567, 9093107497।